আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টপ ফাইভ বাংলা। আজকে আমরা টার্কিশ হেলিকপ্টার নিয়ে আলোচনা করব। টাই অগাস্টা ওয়েস্টল্যান্ড T129 অ্যাটাক একটি দুই ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার বেসড অন দ্য অগাস্টা A129 হেলিকপ্টার প্ল্যাটফর্ম। T129 তৈরি করেছেন টার্কিশ এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ টাই উইথ পার্টনার অগাস্টল্যান্ড। পাকিস্তান 30টি T129 অ্যাটাক হেলিকপ্টার কিনবে এবং এর মধ্যে ট্রেনিং, স্পেয়ার পার্টস, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট যুক্ত থাকবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি ব্লক ওয়ান অর ব্লক টু? এটা কি পাকিস্তানে টেস্ট করা হয়েছিল? চাইনিজ Z-10 হেলিকপ্টারের পরিবর্তে এটা কেন চুজ করা হলো? কবে পাকিস্তান এগুলো ডেলিভারি পাবে? পাকিস্তানে এই হেলিকপ্টারের টেস্টগুলো করা হয় 20-31 মে 2016। টার্কিশ অথরিটিস T129 এর P6 প্রোটোটাইপ পাঠিয়েছিল এই টেস্টের জন্য এবং এর মধ্যে তিনটি মেজর টেস্ট করা হয়: হাই টেম্পারেচার, হাই অল্টিটিউড, লং ডিউরেশন ফ্লাইট। প্রথম টেস্টটি পানোয়াকিলে হয়েছে, যেখানে অ্যাভারেজ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস থাকে। দ্বিতীয় টেস্টটি ছিল হাই অল্টিটিউড, এটি পাকিস্তানের পাহাড়ি এলাকার 14,000 ফুট উপরে টেস্ট করা হয়। তৃতীয় টেস্টটি ছিল কোয়েটা টু মুলতান পর্যন্ত, যেখানে এই হেলিকপ্টার 2 ঘন্টা 40 মিনিট রিফিলিং ছাড়া একটানা উড়েছে। এই টেস্টগুলো করার পর পাকিস্তান আর্ম ফোর্সেস এটা সিলেক্ট করে, কারণ এটা পাকিস্তানের রিকোয়ারমেন্টস ফুলফিল করে। কিন্তু Z-10 হেলিকপ্টার এসব টেস্ট পাশ করেনি। 23 মার্চ 2018 এটি T-129 হেলিকপ্টার তুর্কিশ ল্যান্ড ফোর্সের পক্ষ থেকে পাকিস্তান ডে মিলিটারি প্যারেড ইসলামাবাদে অংশ নেয়। এর বেসিক ডাইমেনশন হল দৈর্ঘ্য 47.7 ফুট, প্রস্থ 11.4 ফুট, উচ্চতা 11.2 ফুট, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 5,065 কেজি, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 945 লিটার, এর সাথে এক্সটার্নাল ট্যাঙ্ক লাগানো যায়, ক্রিউ মেম্বার 2 জন। এখন এর ইঞ্জিন সম্পর্কে ধারণা দেওয়া যাক। দুইটি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন CTS 804A, এই ইঞ্জিনগুলো রোলস রয়েস। এখন ইঞ্জিন সম্পর্কে ধারণা দেওয়া যাক। এর ইঞ্জিন দুটি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন CTS 804A, এই ইঞ্জিনগুলো রোলস রয়েসে UK কোম্পানি অ্যান্ড হানিওয়েল US কোম্পানি যৌথভাবে ম্যানুফ্যাকচার করে। ব্লক ওয়ান, 30টির মধ্যে 10টি ব্লক ওয়ানের হবে, ব্লক টু এবং বাকি 20টি ব্লক টু এর হবে। আপনার ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Can destroy and close air support for accompanying ground forces. Due to the nature of its combat role, low altitude with possible ground fire exposure, the T129 will be armored at her critical areas, reveal alone. Radar signature and sport increased crew survivability through its inherently crashworthy design. Mission turnaround times and logistical requirements will be designed with minimal effort to help keep crew and aircraft armed and flying. During times of war, even when operating far from forward bases, outwardly, the T129 will showcase many of the sharp, clean lines of the original AgustaWestland product. The major physical defining feature of the T129 will be its five-bladed main rotor over that of the four-bladed type utilized in the AW129 Mangusta design. The pilots will sit in a stepped tandem cockpit arrangement with the primary pilot in the rear.
cockpit and the weapons systems officer WSO in the front cockpit, an arrangement common to many attack helicopters today. The fuselage therefore is allowed a very thin forward rear profile with the engine nacelles straddling either side.